বছর ঘুরে এসে গেল, আবারও মাহে রমজান। রমজান মোবারক সবাইকে। আজকে আমি সকাল থেকে কি কি প্রিপেয়ার করলাম ইফতারির জন্য, তাই নিয়ে আজকের ভিডিও। রোজা রাখাও যেমন আনন্দের, রোজা দিন শেষে সবাই মিলে একসাথে ভাঙাও তেমন আনন্দের। তাই আজকের আয়োজন ইফতারি নিয়ে। পেঁয়াজুর ডাল যখন তোমরা বাটবা, মেক শিওর এটার মধ্যে অনেক বেশি পানি দিবা না। পানি দিলে কিন্তু পেঁয়াজুটা আর মজা হবে না। আর চেষ্টা করবে একটু আধা ভাঙা ডাল রেখে দিতে, ব্লেন্ডের সাথে পুরোটা মিহি না করতে, তাহলে পেঁয়াজুটা অনেক বেশি মচমচে হবে। পেঁয়াজুতে এই মরিচ খেতে অসাধারণ লাগে। আমি আমার বেগুনিতে কখনোই বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই দেই না। আমি যেটা দেই একদম আইস কোল্ড ওয়াটার। আইস কোল্ড ওয়াটারটা দিয়ে ব্যাটারটা বানালে একদম ব্যাটার খুব সুন্দর হয়, আর পরে বেগুনি একদম ফুলে খুবই মচমচা থাকে। আর কোল্ড ওয়াটারের জন্য যেটা হয়, মচমচাটা একটু বেশিক্ষণ ধরে থাকে। জিলাপির এই প্যাচ ছাড়া রোজাই মনে হয় না। ইফতারিতে তো জিলাপি থাকা চাই। সরাসরি গরম শিরায়। জিলাপি ছাড়া আমার চলেই না। রোজা খুলে শরবত তো হতেই হবে। সকাল থেকে যে বেগুনি পেঁয়াজগুলো প্রিপেয়ার করে রেখেছিলাম, এখন ওইগুলো ভাজার পালা।
ইফতারে যতই কিছু খাই না কেন, যতই কিছু খাই না কেন, এই একটা জিনিস না খেলে ইফতারই সম্পূর্ণ লাগে না। মাখানো।